কচ্ছপ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাইকে করে দ্রুত গতিতে ব্যাগ ভর্তি কচ্ছপ নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন এলাকার স্থানীয় মানুষরা ওই ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কচ্ছপ বোঝাইকারী ব্যক্তিটিকে আটক করার চেষ্টা করে, কিন্তু কচ্ছপ বোঝাইকারী ওই ব্যক্তিটি লোকজনদের দেখে পালিয়ে যায়। তারপর স্থানীয় মানুষরা ওই কচ্ছপটিকে উদ্ধার করে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির জলে ছেড়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে কচ্ছপগুলোকে অবৈধভাবে কোনো একটি জায়গাতে পাচার করা হচ্ছিল। কচ্ছপ উদ্ধারের এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সকালবেলা প্রায় সাড়ে সাতটা আটটার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুতগতিতে যাচ্ছিল, তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটটা ছিল, হ্যাঁ ভাইগে গেছে। তারপর আমরা ধরছি, ধরে এলাকাবাসী সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি, আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।